রেডগড়ে দুর্ঘটনা ভরে প্রজাতন্ত্র দিবসের সেনা মহড়ায় ঢুকে পড়ল বাইরের গাড়ি। বায়ুসেনার এয়ারম্যানকে পিষে দিয়ে চম্পট। ফোর্ট উইলিয়ামের কাছে গাড়ি ফেলে উধাও চালক। কল্লাসীতে পুলিশ দুর্ঘটনায় সামনে একাধিক ধোয়াশা। কিভাবে সেনার মহড়ার বাইরের গাড়ি? চালক সুস্থ থাকলে কেনই বা বেপরোয়া ড্রাইভিং? কে চালাচ্ছিলেন অডি কোয়াট্রো গাড়ি? ভিড় কাটিয়ে কিভাবে চম্পট? জবাব হাতড়াচ্ছে পুলিশ। তৃণমূল নিয়ে ভিন্ন মেরুতে বিজেপির কেন্দ্র রাজ্য নেতৃত্ব। রাজ্য কার্যকারিণী সভায় প্রকাশ্যে অবস্থানের ফারাক। ভোটের আগে অল আউট লড়াইয়ের ডাক রাজ্য শিবিরের। মুখে কুলুপ জেটলির। রাতভর অশান্ত আলিপুর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জের মতিঝিল কলোনিতে বাড়িতে বাড়িতে ভাঙচুর, মহিলাদের মারধর। আলিপুর থানায় অভিযোগ দুপক্ষের, পুলিশের সামনে বিক্ষোভ। মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এবার অফিস টাইমেও ভিড়ের থেকে রেহাই। এপ্রিলে উত্তম কুমার স্টেশন থেকে আপ লাইনে ছাড়বে বেশ কয়েকটি নতুন ট্রেন, ফলে কবি সুভাষ থেকে আসা ট্রেনে কমবে ভিড়। জাতির উদ্দেশ্যে বিদায় সম্ভাষণ ওবামার। আশঙ্কিত মার্কিনীদের আশ্বস্ত করতে সন্ত্রাস ও অর্থনীতির ওপর জোর। প্রেসিডেন্টের শেষ ভাষণকে নির্বাচনী কৌশল হিসেবেই দেখছেন রিপাবলিকানরা। মজারে শরীফে ভারতীয় দূতাবাসে হামলা করেছিল পাক সেনা অফিসারেরা। বিস্ফোরক দাবি আফগান পুলিশ কর্তার। হামলাকারীরা পাকিস্তানি, 99% নিশ্চিত পুলিশ কর্তা। ফিল্মি ক্যারিয়ারে একসঙ্গে কাজ নাম মাত্র, তাও গভীর বন্ধুত্ব বিধু বিনোদ চোপড়ার আর সিনিয়র বচ্চনের। কিভাবে জীবনের ওঠাপড়া নিয়ে আড্ডায় বিগ বির সঙ্গে বিধু বিনোদ চোপড়া বক্স অফিস দুপুর আড়াইটায়।